গুজরাট রফিকুলরা নানা ছুতোয় হাসপাতালে। ক্যাসিনো কাণ্ডে গ্রেফতার বিতর্কিত ঠিকাদার এস এম গোলাম কিবরিয়া ওরফে জি কে শামীম প্রায় চার মাস ধরে হাসপাতালে। অস্ত্র ও মাদক মামলায় এই আসামিকে ডান হাতের ক্ষত স্থান থেকে প্লেট সরানোর জন্য কারাগার থেকে হাসপাতালে পাঠানো হয়েছিল। চিকিৎসা শেষে দুই দিনের মধ্যে তাকে কারাগারে পাঠানো হয়, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষকে ছয় দফা চিঠি দিলেও তাকে কারাগারে ফেরত পাঠানো হয়নি। হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে, এখন বুকে ব্যথার ছুতোয় হাসপাতালে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে দিন যাপন করছেন স্বামী। পরিচিতজনদের সঙ্গে তার সাক্ষাৎকার চলছে নিয়মিত। তাকে ফেরত চেয়ে সর্বশেষ 9 জুলাই বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়কে BSMMU কে চিঠি পাঠায় কারা কর্তৃপক্ষ, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এ ব্যাপারে কিছুই বলেনি। জিকে শামীম একা নন, কারা অধিদপ্তরে সর্বশেষ মাসিক প্রতিবেদন বলছে সারা বছরই শতাধিক আসামি বা সাজাপ্রাপ্ত বন্দি চিকিৎসার জন্য কারাগারের বাইরে হাসপাতালে থাকেন। এর মধ্যে কেউ কেউ মাসের পর মাস, বছরের পর বছর টানা হাসপাতালে রয়েছেন। ক্যাসিনো কাণ্ডে আর শুদ্ধি অভিযানে আটক যুবলীগ বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরীর সম্রাট তাদের মধ্যে অন্যতম। তিনি 8 মাস ধরে হাসপাতালে, নানা বাহানায় মাসের পর মাস। আরও যারা হাসপাতালে আইসি সময় কাটাচ্ছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন টাকা আত্মসাত ও পাচার মামলার আসামি ডেস্টিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন, মানবতা বিরোধী অপরাধের মামলায় আসামি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার NSI এর সাবেক মহাপরিচালক ওয়াহিদুল হক, স্কুল শিক্ষিকা ও স্থপতি জয়ন্তী রেজা হত্যার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আজম রেজা, স্ত্রী ছবি কুড়ি হত্যা মামলায় আসামি গোপাল চন্দ্র কুড়ি, লিবিয়ায় নিহত 26 বাংলাদেশিকে সেখানে পাঠানোর সঙ্গে জড়িত সোহাব হোসেন ও এস এম উদ্দিন। কারা কর্তৃপক্ষের অভিযোগ, কাউকে কাউকে ফেরত চেয়ে 30 বার চিঠি দেওয়া হয়েছে, কাউকে কাউকে হাসপাতালে পাঠানো হয়েছে সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিদের পরামর্শে বা প্রভাবশালীদের তদবিরে। জানতে চাইলে কারা মহাপরিদর্শক IG প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল AKM মোস্তফা কামাল পাশা বলেন, অসুস্থ হলে আমরা বন্দীদের হাসপাতালে পাঠাই, কিন্তু ছাড়পত্র দিয়ে ফেরত পাঠানোর দায়িত্ব হাসপাতাল কর্তৃপক্ষের। আমরা প্রতি 15 দিন পর আসামিদের ফেরত পাঠানোর জন্য তাগেদা দিই। হাসপাতাল কর্তৃপক্ষ কেন ফেরত পাঠাচ্ছে না সেটা তারাই ভালো বলতে পারবে। কারা কর্তৃপক্ষের অভিযোগের বিষয়ে জানতে চাইলে BSMMU এর উপাচার্য কনক কান্তি বড়ুয়া বলেন, চিকিৎসা হয়ে গেলে কারাগারে ফেরত না পাঠানো অপরাধ, কিন্তু এরা কখন আসছে কখন যাচ্ছে তা আমাকে জানানো হয়নি। আমি পরিচালককে বলবো, চিকিৎসা ছাড়া বা অসুস্থ ছাড়া যদি কেউ থাকে তাহলে তাদের দ্রুত ফেরত পাঠাতে। তাছাড়া একজন রোগী চিকিৎসার জন্য মাসের পর মাস হাসপাতালে থাকতে পারে না, তারা যে ধরনের রোগী হোক।